এই মুহূর্তের পর সব থেকে বড় লেটেস্ট আপডেট, যেখানে অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ভবানীপুরে উপনির্বাচন হচ্ছে না এমনটাই দাবি করলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এবং বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা ত্রিপুরা সরাসরি দাবি করলেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নেতা মমতা বন্দ্যোপাধ্যায় তার হলফনামায় তথ্য প্রকাশ করেননি, মুখ্যমন্ত্রী তার হলফনামায় তথ্য গোপন রেখেছেন এমনটাই দাবি করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা ত্রিপুরা। যেখানে তো অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে এবার ভবানীপুরে উপনির্বাচন হচ্ছে না, যেখানে তো এবার বিশাল চাপে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচন যদি না হয় তাহলে মমতার মুখ্যমন্ত্রী আর থাকবে না, কারণ 2021 নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে পরাজিত হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাকে আগামী 6 মাসের মধ্যে যে কোনোটি বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হতে হবে, তা না হলে মমতার মুখ্যমন্ত্রী আর থাকছেন না, এমনটা কিন্তু ভারতের সংবিধান। তো বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষে দেখবেন। আপনাদের কাছে কেবল ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওর নিচে আসা লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে ঘন্টা চেপে দেবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই সব জল্পনার অবসান ঘটিয়ে এবার ভবানীপুরে উপনির্বাচন হবে না, তার কারণ হলো ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হলফনামায় তথ্য গোপন রেখেছেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলার একাধিক থাকা সত্ত্বেও তা হলফনামায় প্রকাশ করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই দাবি করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা ত্রিপুরা। যেখানে তো অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মমতার মনোনয়নপত্র বাতিল হতে চলেছে এমনটাই কিন্তু বিজেপি সূত্রের খবর। তো বন্ধুরা, আপনারা কি চান মুখ্যমন্ত্রীর মনোনয়নপত্র বাতিল করা হোক কি না, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে চেপে দেবেন।